আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো ডিগ্রি পার্ট সিক্সে তোমাদের স্বাগত জানাই বরাবরের মতো আজকেও আমি কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে আজকের পাঠে আমি কয়েকটি জটিল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা যে বাক্যটি দেখতে পাচ্ছ আই সি ইউ আর এজ গ্রেডি অ্যাজ তৈমুর এজ এজ তার মানে এই বাক্যটি বা এই সেন্টেন্সটি হচ্ছে পজিটিভ সেন্টেন্স তাহলে পজিটিভ সেন্টেন্স বলতে আমরা কী বুঝি নো আদার বয় নো আদার বয়েজ ভেরি ফিউ বয়েজ কিন্তু ফর্ম নাম্বার ওয়ান টু এবং থ্রি কোনো ফর্মেই মিলছে না তার মানে এই সেন্টেন্সটি হচ্ছে ফর্ম নাম্বার চার চার নাম্বার ফর্মের উদাহরণ এখন আমি যদি চার নাম্বার ফর্ম নিয়ে আবার বিস্তারিত আলোচনা করি তাহলে নতুন কোনো আলোচনা হলো না পুরোনো একটি ভিডিওকেই রিপ্লে করা হলো আমি যেটি চাই না তাহলে এই বাক্যটি বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই প্রথমে এই সিরিজের পার্ট ওয়ান দেখতে হবে অথবা মাস ছয়েক পূর্বে আমি চারটি ভিডিও দিয়েছিলাম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং পার্ট ফোর চারটি ভিডিও দেওয়া আছে তোমরা প্লে লিস্ট থেকে চাইলে দেখতে পারো প্রত্যেকটি পার্টে আমি প্রত্যেকটি ফর্ম আলোচনা করেছিলাম অর্থাৎ চার নম্বর ফর্মে আমি পার্ট ফোরে আলোচনা করেছিলাম পূর্বের সিরিজের তাহলে তোমাদেরকে দুটো ভিডিও অবশ্যই দেখে নিতে হবে আমি আজকে খুব সহজে আলোচনা করবো দেখো আই সি ইউ আর এজ গ্রেডি এস তৈমুর সি অংশটুকু আউট যেহেতু যেহেতু অতিরিক্ত কথা ইউ আর অ্যাজ গ্রেডি এজ তৈমুর তুমি হচ্ছ তৈমুরের মতো চালাক গ্রেডি অর্থ হচ্ছে লোভি তুমি তৈমুরের মতো লোভি তাহলে কী হবে দুটো সাবজেক্টিভ প্লাস এ বিষয়টি ক্লিয়ার করতে হবে কম্পে কম্পারিটিভ করার ক্ষেত্রে যেহেতু দুটোই প্লাস মাইনাস তাহলে আমি কম্পারেটিভ সেন্টেন্স একটু উদাহরণ দিই দেখো আমি হচ্ছি কাউসার কাউসার ইজ টলার কাউসার হচ্ছে লম্বা দেন রহিম রহিমের থেকে আমার হাইট মনে করো পাঁচ ফিট নয় ইঞ্চি রহিমের হাইট মনে করো পাঁচ ফিট ছয় ইঞ্চি তাহলে কাউসার কার চেয়ে লম্বা রহিমের চেয়ে কাউসার লম্বা আরও একটি বাক্য দেখো কম্পারিটিভ কাউসার ইজ নট টলার কাউসার ইজ নট টলার দেন সিহাব কাউসারের হাইট হচ্ছে পাঁচ ফিট নাইন নয় ইঞ্চি সিহাবের হাইটও হচ্ছে পাঁচ ফিট নয় ইঞ্চি বিষয়টি ক্লিয়ারলি বুঝো কাউসার ইজ টলার দ্যান রহিম কাউসার হচ্ছে রহিমের চেয়ে লম্বা কেননা কাউসার হাইট কত পাঁচ ফিট নয় ইঞ্চি এবং রহিমের হচ্ছে পাঁচ ফিট ছয় তাহলে তাহলে ছোটো বড়ো হচ্ছে এটি হচ্ছে প্লাস আর এটি হচ্ছে মাইনাস এবার দেখো কাউসার ইজ নট টলার দেন সিহাব কাউসার সিহাবের চাইতে কি নয় বড় নয় তার মানে সমান সমান কাউসারও প্লাস শিহাবও প্লাস এই কম্পারিটিভের ক্ষেত্রে একটি সমান সমান করা যায় সেটি দেখো ইজ নটের স্থানে ইজ নট লেস্টল ইজ নট নেস লেস্টল তার মানে কি কাউসার সিহাবের চাইতে লম্বাতে কিছু কম নয় তার মানে সমান সমান তোমরা যদি এই বিষয়টি ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে এখন আমাদের এই পজিটিভ সেন্টেন্সটি কম্পারেটিভ করা খুবই সহজ হবে যেহেতু আমি কম্পারেটিভ করার ক্ষেত্রে আমি দুটো প্লাস প্লাসের ক্ষেত্রে আমি দুটো নিয়মেই আমি কি করেছি কম্পারিটিভ করেছি আমি এখন দুটো নিয়মেই উপরের দুটো সেন্টেন্স থেকে কিভাবে দুটো নিয়মে কম্পারেটিভ করতে হয় সেটি দেখাবো এই অংশটুকু আউট তাহলে যেহেতু দুটোই প্লাস যেহেতু যে কোনো একটি সাবজেক্ট আমি প্রথমে নিয়ে আসতে পারি তৈমুর অথবা ইউ তাহলে কি নিব ইউ ইজ নট মানে ইউ আর নট ইউ আর নট টলার তাহলে এখানে কী হবে গ্রেডি থেকে গ্রেডিয়ার গ্রেডিয়ার কম্পারিটিভ ফর্ম দেন কার থেকে তৈমুর থেকে কী হলো ইউ আর নট গ্রেডিয়ার দেন তৈমুর তুমি তৈমুরের চেয়ে কী নাও বেশি চালাক নাও অথবা ইউ আর ইউর নট লেস গ্রেডি ইউ আর নট লেস গ্রেডি ইউ আর নট লেস গ্রেডি দেন তৈমুর আর নট গ্রেডি এর স্থানে যেহেতু দেন দেয়াই আছে আমি আর দিব না আর নটের স্থানে আর নট স্থানে লেস গ্রেডি তাহলে দুটো নিয়মেই তোমরা কী করতে পারছো এই কঠিন পজিটিভ সেন্টেন্সটি কম্পারিটিভ করতে পারছো আই সি প্রথমে আছে আমরা প্রথমেই বসিয়ে দিলাম যেহেতু প্রথমে আছে তাহলে ইউ আমরা ছোট হাতে দিব আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা আরও একটি সেন্টেন্স দেখতে পাচ্ছ ইটস মর গ্লিটারিং ইটস মোর গ্লিট দেন আদার মেটালস দেন যেহেতু আছে এটি কম্পারিটিভ সেন্টেন্স আমরা পজিটিভ করব এবং সুপারিটিভ করব। একটি বিষয় তোমাদেরকে বলে রাখি বাক্যটি দেখে খুবই সহজ মনে হচ্ছে কিন্তু এত সহজ ভাবিও না কেননা বাক্যটি একটু প্যাঁচ আছে জটিল আছে দেখো ইটস স্মর গ্লিটারিং এখনও ফর্ম ধরতে পারি নাই যে কম্পারিটিভ এটি এক দুই নাকি তিন দেনের পরে আমাদের কি ছিল এনি আদার বয় দুই নাম্বার হলে কি হতো অল আদার বয়েজ তিন নম্বর ফর্মে কম্পারেটিভ কীভাবে বুঝতে পারতাম মস্ট আদার বয়েজ একটি বিষয় খেয়াল করো এক নাম্বার ফর্ম এবং দুই নাম্বার ফর্মের বাংলা অর্থ কিন্তু একই কিন্তু তিন নাম্বার ফর্মের বাংলা একটু আলাদা মনে করো কাউসার ইজ টলার কাউসার ইজ টলার কাউসার হচ্ছে লম্বা দেন অ্যানি আদার বয় মনে করো আমার ক্লাসে আমি দশম শ্রেণীর একজন ছাত্র আমার ক্লাসে জন ছাত্র ছাত্রী আছে জন ছাত্র আছে তাহলে ইজ স্টলার কাউসার হচ্ছে লম্বা দেন দেন এনি আদার বয় পঞ্চাশ বাকি উনপঞ্চাশ জনের মধ্যে যে কোনো একজনের চাইতে লম্বা তার মানে সব চাইতে লম্বা কে কাউসার এবার দুই নম্বর ফর্মে আসো ইজ স্টলার দেন ওয়াল আদার বয়েজ সমস্ত বালকের চেয়ে কাউসার লম্বা তার মানে কি একই অর্থ ফর্ম নাম্বার ওয়ান ফর্ম নাম্বার টু এখন দেখো কাউসার হাইট হচ্ছে পাঁচ ফিট নয় ইঞ্চি কাউসারের মতো আরও চার পাঁচজন আছে কয়জন চার পাঁচজন এবার তিন নাম্বার ফর্মটি ঠিক এরকম অর্থ দাঁড়াবে কাউসার ইজ টলার দ্যান মস্ট আদার বয়েজ কাউসার অনেক স্টুডেন্টের চাইতে বড়ো অনেক স্টুডেন্টের চেয়ে বড়ো আর সবার চেয়ে বড় কিন্তু এক কি একই বিষয় নয় ফর্ম নাম্বার ওয়ান এবং ফর্ম নাম্বার ফর্ম নাম্বার টু এ অর্থ হচ্ছে কাউসার যে কোনো বালকের চেয়ে বড়ো কাউসার সমস্ত বালকের চেয়ে বড়ো একই অর্থ আর তিন নাম্বার হচ্ছে কাউসার অনেক বালকের চেয়ে বড়ো তার মানে সব বালকের চেয়ে বড়ো নয় তার মতো বড়ো আরও আছে এখন দেখো এখানে আছে দেন অ্যানি নাই অল নাই মস্ট নেই এখন একটি বিষয় যদি এখানে অ্যানিও ধরো তাহলে এক নম্বর ফর্মে যাবে যদি অল ধরো তাহলে দুই নাম্বার ফর্মে যাবে তিন নাম্বার যদি ধরো তাহলে তিন নাম্বার মোস্ট ধরলে তিন নাম্বার ফর্মে যাবে কিন্তু এখানে আছে কি এস আছে মেটালস বয় নেই বয়েজ আছে তাহলে আমরা এক নাম্বার ফর্ম ধরতে পারি না হয় দুই ধরবো অথবা তিন ধরব আমরা যদি এক নাম্বার ফর্মে ধরি না সরি দুই নাম্বার ফর্মে ধরি তাহলে আমাদের ইটি কি আসছে পজিটিভ কী আসছে নো আদার নো আদার বয়েজ বয়েজের স্থানে কি আছে মেটালস নো আদার মেটালস ইন দ্য ক্লাস নেই তাহলে নো আদার মেটালস আর এজ মোর গ্লিটারিং থেকে গ্লিটারিং গ্লিটারিং অ্যাচ সাবজেক্টকে ইট আশা করি তোমরা বুঝতে পেরেছ কিন্তু এই বাক্যটি যদি আমরা মোস্ট আদার মেটালস হিসাবে ধরি তাহলে পজিটিভ কি দাঁড়ায় দেখো ভেরি ফিউ মেটালস ভেরি ফিউ মেটালস আর এজ গ্লিটারিং গ্লিটারিং অ্যাজিট একটি বিষয় মনে রাখো আমরা নয়াদার মেটালস করবো না নয়াদার মেটাল ইজ করব যদি আমরা এটি এক নাম্বার ধরি তাও নদার মেটাল ইজ যদি দুই নাম্বার ফর্মও হয় শুধুমাত্র পজিটিভ করার ক্ষেত্রে আমরা নদার মেটালস আর না করে নাদার মেটাল ইজ করব কেননা আমি বরাবরই বলে আসছি দুই নাম্বার ফর্মের ক্ষেত্রে পজিটিভ করার সময় আমরা শুধুমাত্র নয়াদার বয়েজ আর না করে নাদার বয় ইজ করবো কেননা এই নদার বয়েজ নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব আছে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকবো না তাহলে এক নাম্বার ফর্ম দুই নাম্বার ফর্ম মনে করলে কী হবে নদার মেটালস আর না দিয়ে নয় নদার মেটাল ইজ এবং এটি যদি তোমরা তিন নাম্বার ফর্ম মনে করো নদার মেটালস আর আর এজ গ্লিটারিং আর এজ গ্লিটারিং এজ ইট এখন যদি সুপারলেটিভ করতে বলে তাহলে কি করতে পারো যদি সুপারলেটিভ করতে বলে তাহলে আমরা দুটো ফর্মেই সুপারলেটিভ করতে পারি এটিকে দুই ধরে তাহলে কি হবে সুপারলেটিভ সাবজেক্ট হচ্ছে ইট তাহলে ইট ইজ দ্য গ্লিটারিং মোর গ্লিটারিং মস্ট গ্লিটারিং ইট ইজ দ্য মস্ট গ্লিটারিং গ্লিটারিং অফ অন মেটলস এটা কি কয় নাম্বার ফর্মে দুই নাম্বার ফর্ম হিসাবে আর যদি তোমরা তিন নাম্বার ফর্মে করতে যাও তাহলে কী হবে ইট ইজ অন অফ দ্য মাস্ট গ্লিটারিং গ্লিটারিং মেটালস আশা করি তোমাদের বুঝতে একটু কষ্ট হলেও তোমরা বুঝতে পেরেছ একটু ডিপলি বা গভীরভাবে বুঝার চেষ্টা করো দেখো তোমরা অবশ্যই এই বাক্যটি বুঝতে পারবে আমি প্রথমেই বলেছি যে আজকের পাঠে আমি তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তিনটি প্রশ্নই একটু জটিল সুতরাং তোমাদেরকে একটু ধীর গতিতে এবং গভীরভাবে বুঝতে হবে এখন আমি আরও নতুন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আজকের পাঠে আমি আর নতুন কোনো প্রশ্ন দেবো না কারণ আমি তোমাদের ধৈর্যের বাদ ভাঙতে চাই না আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী পাঠে আরও নতুন কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ